হ্যালো বন্ধুরা, কবিতার কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে একটা শুক্তো রেসিপি তোমাদেরকে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। শুক্তো আগে একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি, তো সেটা একটু অন্য ধরনের, আর আজকে পুরোপুরি আলাদা ধরনের রান্না করব, সেটাকেই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে একটু অন্যভাবে শুক্তোটা তৈরি করব, আর কাঁচকলা ডাঁটা ছাড়াই করব। এখানে দেখো সবজি নিয়েছি, বরবটি, উচ্ছে, বেগুন, পেঁপে, গাজর, আর এখানে দেখো বড়ি নিয়েছি, আর এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা, আর এটা হচ্ছে আদা বাটা। প্রথমে সবজিগুলো ভেজে নেব। তা আজকে কি রান্না করব সেটা তো তোমাদেরকে বলা হয়নি। আর এটা হচ্ছে দেখো পার্শে মাছ নিয়ে এনেছিলাম, সেটাকে বেগুন আলু দিয়ে পটল দিয়ে ঝোল করেছি। ভাতটা হয়ে গিয়েছে, প্রথমে উচ্ছেটা ভাজা করে নেব। আর এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা। আর এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আর এখানে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। আর আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, দুধটাকে দিয়ে দেবো।
বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর হ্যাঁ, আমি রান্নার সময় তোমাদেরকে মানে সঠিকভাবে সবকিছু বলতে পারিনি কি কি তরকারি এই কড়াইতে দেওয়া হচ্ছে। তো তার কারণ আমাদের ফ্যানটা খারাপ হয়ে গেছিল, ফ্যানটা ঠিক করছিল আমার হাজবেন্ড, এবার সেখানে বারবার যেতে হচ্ছিল বলে ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা আর কি করে নিয়েছি। তো অসুবিধা হলে তোমরা ভিডিওটা একটু দেখে নিও, মানে তাহলে বুঝতে পারবে। তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার। আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।